আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশা নইমি সুরচনা ফেব্রিক্স থেকে লাইভ হয়ে গিয়েছি আপনাদের সবার সাথে ঠিক দুইটা তিরিশে আজকে একদম লেট করিনি একদমই না কারণ আজকে ড্রেস দেখানোর জন্য আমি অনেক 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 এক্সাইটেড একদম দ্রুত দ্রুত করে রেডি হয়ে তাড়াতাড়ি করে লাইভে চলে এসেছি যারা আমাকে জয়েন করেছেন অবশ্যই হাই হ্যালো করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কারা কারা আমার সাথে আছেন আমাকে জয়েন করেছেন আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা লাইটে নেটে সাউন্ডে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কি না সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে অবশ্যই জলদি করে কমেন্ট করে জানিয়ে দিন হ্যাঁ সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেললেই আমি ড্রেসটা খুব দ্রুত দেখাবো আর অনেক 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 সুন্দর ড্রেস যাদের নাকি যারা নাকি অনেকদিন ধরে বলছিলেন যে আপু কটন পার্টি আবার নেট ওনার মধ্যে তাদের জন্য তো হচ্ছে বেস্ট 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 কালেকশন যেটা নাকি আপনারা গিফট প্রাইসে পাবেন তো আমাকে তাড়াতাড়ি করে ফার্স্টে বলুন যে সব কিছু ক্লিয়ার আছে কি না ওকে হ্যালো আপু হ্যালো এঞ্জেল ওরথি আপু হাই আপু হ্যালো ফারজানা আপু হাই কিউটি আপু কেমন আছো লুকিং মার্শাল্লাহ তাসলিমা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেক সুন্দর ড্রেসটা তাস তাস রিয়া আপু লিখেছেন আর শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ মহি আপু সবাই লাইফটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন হ্যাঁ আপনাদের টাইম শেয়ার করে রাখতে পারেন বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন শেয়ার করে আমাকে কমেন্টে বলে দিবেন যে লাইফটা শেয়ার করে দিয়েছেন ঠিক আছে তো এই ড্রেসটা এসেছে অরিজিনাল ইন্ডিয়ান ডিপসি থেকে আমাকে ড্রেসটা দিয়ে দাও আমি ড্রেসটা দেখাই তাড়াতাড়ি করে আর আমাদের নেট না অনেক ডিস্টার্ব দেয় মাঝে মাঝে না লাইভের মাঝখানে নেট চলে যায় তো এর জন্য আমি লাইভের মাঝখানে মাঝখানে যেন নেটটা চলে না যায় এর জন্য আমি তাড়াতাড়ি করে ড্রেসটা দেখাবো হ্যাঁ চলে গেলে দেখা যায় যে লাইফটা আটকে যায় তো এর জন্য আমি তাড়াতাড়ি দেখাবো হাই আপু হ্যালো ডোলা আপু যারা লাইফটা জয়েন করেছেন শেয়ার করে দিবেন ওকে তো এই ড্রেসটা এসেছে অরিজিনাল ইন্ডিয়ান ডিপসি থেকে এটার কিন্তু মানে একদম মানে সর্বগুণ সম্পন্ন টাইপের একটা ড্রেস এটার কামিজ খুবই 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 সুন্দর একদম প্রিন্ট থেকে স্টার্ট করে ম্যাটেরিয়াল থেকে স্টার্ট করে প্রতিটা জিনিস হচ্ছে কি খুবই হাই কোয়ালিটির এটা নেক দেখতে পাচ্ছেন স্লিভ দেখতে পাচ্ছেন কামিজের নিচে নিচে দেখতে পাচ্ছেন এটার সব জায়গায় কাজ করা সাথে এটা ওরনাটা হচ্ছে গিয়ে মিন্ট কালার নেটের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা আছে শুধু এখানেই শেষ না এটার প্যান্ট কিন্তু প্রচুর 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 পরিমাণে সুন্দর হ্যাঁ এটার প্যান্ট হচ্ছে গিয়ে সম্পূর্ণ প্রিন্ট করা যদি আপনারা চান প্যান্ট দিয়ে কামিজও বানিয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই প্যান্টের ম্যাটেরিয়ালটাও কিন্তু অনেক 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 ভালো আর কমফোর্টেবল সফট একটা ম্যাটেরিয়াল দিয়েছে যার জন্য আপনি যদি প্যান্টের ম্যাটেরিয়ালটা দিয়ে যদি আপনি কামিজও বানান তাও কিন্তু আপনার খুবই আর কি কমফোর্টেবল লাগবে ঠিক আছে কেমন আছো মার্জান আক্তার আপু আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ওয়ারিসা আপু থ্যাংক ইউ এই দেখেন এই ড্রেসটা এসেছে অরিজিনাল ইন্ডিয়ান ডিপসি থেকে আর এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল হবে এগুলো হচ্ছে কি আপনারা গিফট প্রাইসে পেয়ে যান এগুলো মানে এগুলো কি আমি এখন যে ড্রেসই দেখাচ্ছি যে ড্রেসই দেখাবো এটার এমব্রয়ডারিটাও আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখেন এই হচ্ছে এটা এমব্রয়ডারি এখানে একদম সব কিছু সহ এখানে এক ঝাঁক পেয়ে যাবে এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান ডিপসি থেকে এসেছে হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে ডিপসি ডিজাইনার কালেকশন ওকে আর এগুলোর কিন্তু আমি ম্যাটেরিয়াল বারবার করে বলছি এগুলো হচ্ছে গিয়ে আকাশ ছোঁয়া ম্যাটেরিয়াল এগুলোর কামিজ মানে এমন 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 নরম এমন সফট অ্যাক্টিভ অ্যাক্টিভ নিশু ওমর চৌধুরী আপু লিখেছেন হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ স্মৃতি আপু আমি ভালো আছি আপনারা কেমন আছেন কি করছেন কি অবস্থা আমাকে বলেন হ্যাঁ আমাকে বলেন কে কি করছেন কারাকার আমাকে জয়েন করেছেন এই দেখেন আর এটার কালারটা কিন্তু অনেক সফট একটা মিষ্টি কালারের মধ্যে আছে হ্যাঁ এটা অনেক 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 সফট একটা মিষ্টি কালারের মধ্যে আছে আর এটার বডির চড়া দেখেছেন এখানে অবশ্য স্লিভ হচ্ছে গিয়ে একসাথেই আসবে সাইডে থেকে আপনারা চাইলে এটা দিয়েও স্লিভ দিতে পারেন প্যান্টের ফেব্রিক দিয়েও স্লিভ দিতে পারেন যেভাবে এই ড্রেসটা বিভিন্ন বিভিন্নভাবে বানাতে পারবেন কারণ এটার কামিজ ওনা প্যান্ট সব খুব সুন্দর সুন্দর মানে অনেক 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 সুন্দর করে দিয়েছে আপনি কটন ড্রেস দেখো এই যে এটা কটনই দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে পিওর সফট যে কটন কটনটা থাকে এটা কিন্তু পিওর সফট কটনের মধ্যে ডিপসি যে পিওর কটনটা থাকে কটনে কিন্তু বিভিন্ন ফেব্রিক বিভিন্ন ম্যাটেরিয়ালের মধ্যে আসে ম্যাটেরিয়ালের সাথে কিন্তু প্রাইস আর কি डिफरेंट डिफरेंट হয় ম্যাটেরিয়ালের সাথে তো আমি সবগুলো যে যখন যে কটনগুলো দেখে আমি কটনের ম্যাটেরিয়ালগুলো আপনাদেরকে বলে দেই যে কোনটা কোন ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন এইটা ম্যাটেরিয়ালটা হচ্ছে কি পিওর কটন হ্যাঁ সফট যে পিওর কটনটা থাকে এটা হচ্ছে কি একদম নরম পাতলা সফট পিওর কটনের মধ্যে আছে আর এটার ফ্রন্ট ব্যাক স্লিভ সম্পূর্ণ হচ্ছে গিয়ে প্রিন্ট করা খুব সুন্দর হালকা পড়ে গেল। সফট একটা মিষ্টি কালারের মধ্যে আছে হ্যাঁ কামিজটা হচ্ছে গিয়ে সফট মিষ্টি কালারের মধ্যে আছে এখানে জিনিসটা হচ্ছে গিয়ে রানিং প্রিন্টের মধ্যে হাই আপু হ্যালো মঞ্জিলা খান আপু কেমন আছেন আপু অনেক দিন পরে মঞ্জিলা আপুকে আজকে লাইভে দেখলাম তাই না আর যারা সাথে আছেন কমেন্ট করবেন আর যারা শেয়ার করছেন কমেন্ট করে বলে দিবেন যে শেয়ার করে দিয়েছেন ঠিক আছে হাই আপু হ্যালো মানিক আপু না কোন আপু এই আইডি দিয়ে কমেন্ট করা আমি না কনফিউজ হয়ে যায় যে আপু নাকি ভাই আমি না কনফিউজ হয়ে যাই পিওর কটনের মধ্যে আছে হালকা মিষ্টি কালার আর এটা হলো গিয়ে আপনার রানিং প্রিন্টের মধ্যে আছে রানিং প্রিন্ট মানে এটার ফ্রন্ট ব্যাক স্লিভ সবকিছু করে হোয়াইট প্রিন্ট করে দিয়েছে মিষ্টি কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশনের মধ্যে আছে আর এখানে না খুব হালকা হালকা একটা জিনিস আছে আমি দেখাই এটা লাইভেও ধরা পড়বে না ক্যামেরাতে বোঝা যাবে না সামনাসামনি জিনিসটা হালকা হালকা আর লাইটের মধ্যে জিনিসটা বোঝা যায় এমনিতে জিনিসটা অতটা বোঝা যায় না এখানে দেখেন এই যে সিলভার টাইপের ছিটা ছিটা টাইপের ডিজাইন আছে এটা হচ্ছে কি আপনার ফয়েল এটার ফয়েলটা কিন্তু মানে ওই যে থাকে না একদম অনেক ঘন ফয়েল বুঝা যায় ওরকম না জিনিসটা ছিটা ছিটা টাইপের ফয়েল একদম হালকা করে মানে একটু চিকচিকা যেমন জিনিসটা সামনাসামনি দেখে দেখবেন কি হালকা হালকা একটু চিকচিকা মানে হালকা একটু গ্লিটারি একটা ভাব দিচ্ছে জিনিসটা অতটাও বোঝা যায় না হালকা হালকা বোঝা যায় ওরকম করে এটার মধ্যে মানে খুব ডিফারেন্টভাবে একটা ফয়েল ইউজ করা হয়েছে খুব হালকা জিনিসটা না এমনিতেও বুঝতে পারবে না সামনাসামনি নিলেও জিনিসটা অতটা বোঝা যায় না আলোতে মানে অনেক লাইটের আলো পড়লে তখন দেখা যায় যে জিনিসগুলোর ফয়েলটা না সাইন করে তখন এটার ফয়েলটা বোঝা যায় ঠিক আছে আর পুরোটার মধ্যে তো সেম ভাবে একদম প্রিন্ট করা কামিজে তেমন কিছু দেখানোর নেই এই জন্য আমি এম্ব্রয়ডারিগুলো দেখাই এম্ব্রয়ডারিগুলো দিয়ে দাও তো এমব্রয়ডারি গুলো দেখাই কারণ এখানে অনেক 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 অনেকগুলো এম্ব্রয়ডারি আছে অনেকগুলো এম্ব্রয়ডারি আছে হ্যালো আপু অনেক দিন পর আপনার লাইভ দেখছি তামান্না আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু আমার লাইফটাকে জয়েন করার জন্য হ্যাঁ এই যে দেখেন এমব্রয়েডারিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো আছে আপনারা আপনাদের মন মতো করে বানাতে পারবেন চাইলে সবগুলো এমব্রয়ডারি নাও চাইলে সবগুলো এমব্রয়ডারি কামিজেও ইউজ করতে পারবেন চাইলে হচ্ছে গিয়ে আমার মতো করেও বসাতে পারবেন আচ্ছা একটা একটা করে দেখাই হ্যাঁ কারণ এমব্রয়ডারি অনেকগুলো হিউজ হিউজ এমব্রয়ডারি এ দেখেন ফার্স্টে নেকের এমব্রয়ডারিটা থেকে স্টার্ট করি ওকে নেকের এমব্রয়ডারিটা অনেক সুন্দর সম্পূর্ণ হচ্ছে গিয়ে সিলভারিশ গোল্ডেন কালারের জড়ি সিলভারিশ গোল্ডেন কালার জরির সাথে এই যে মিষ্টি কালারে এম্ব্রয়ডারি করে আবার এখানে হালকা হালকা একটু ও আচ্ছা আমি কি উল্টা দেখাচ্ছি জিনিসটা ওনা সোজাই দেখাচ্ছে ও এখানে সিকোয়েন্সও কিন্তু আছে আমারটাতে ও আচ্ছা সিকোয়েন্স আছে আমি জিনিসটা খেয়াল করি না যেটার মধ্যে সিকোয়েন্সে কাজও আছে সেটাকে সরিয়ে নেই এই দেখেন এই হচ্ছে এটা নেকের এমব্রয়েডারিটা এগুলো কিন্তু অনেক হ্যাঁ এগুলো গর্জেস হচ্ছে গিয়ে পার্টি ওয়ার কালেকশন কটন পার্টি ওয়ার এগুলো অবশ্যই রেগুলার ওয়ারের জন্য না যার জন্য জিনিসটা এত হেভি করে কাজ করা এখানে নিচের আপনারা ডিজাইন করে যে লম্বা করে বসাতে পারবেন তখন আপনার পুরো কামিজটাই কাজ করা মনে হবে কিন্তু অবশ্য কামিজের প্রিন্ট অনেক সুন্দর আর কামিজটা খুবই কমফোর্টেবল আই মিন অনেক 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 সফট যার জন্য আমি মানে জিনিসটাকে একটু আর কি একটু কম কাজ রাখার চেষ্টা করেছি আমার পরেও জিনিসটা কমফোর্টেবল লাগে অনেক বেশি হেভি না হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে এটা নেকের কাজটা এখানে কিন্তু এই যে সিকোয়েন্স আছে দেখেছেন পুরোটা কিন্তু আপনার এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করে দিয়েছে আর এছাড়া এখানে যে মিষ্টি কালারের সুতার কাজও কিন্তু আছে খুব সুন্দর করে মিষ্টি কালার সুতার কাজের সাথে এটার নিচে হচ্ছে গিয়ে এ দেখেন এটার নিচে আবার একটু স্কাই কালার টাইপের সুতার কাজ করে দিয়েছে শেয়ার ইন সেভেন গ্রুপস মেহেরুন লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ড্রেসটা পেয়েছে আপু কাল অনেক সুন্দর আপু থ্যাংক ইউ তোপু আপু থ্যাংক ইউ ইয়ার মোস্ট ওয়েলকাম আপু অবশ্যই অবশ্যই রিভিউ শেয়ার করবেন ঠিক আছে অবশ্যই রিভিউটা শেয়ার করে দিবেন আপু আমি কি আপু আমি ভাইয়া না আমি আপু ওকে মানি কাপু হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ হ্যাঁ এর জন্য আমি বললাম না আপু না ভাইয়া আমরা কনফিউজ হয়ে যাই আর ক্লিয়ার না যে দেখেছে নেটে ডিস্টার্ব শুরু হয়ে গেছে আমাদের নেট না নেকে না সরি নেটে আমাদের নেট না প্রচুর ডিস্টার্ব করে আমি যাই না কেন অনেক জ্বালায় মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে তো যাই হোক আমি জলদি করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ পুরো নেকের এমব্রয়ডারিটার মধ্যে কিন্তু পুরোটাতেই সিকোয়েন্স ঠিক আছে একদম উপর থেকে নিচে পর্যন্ত দেখেছেন পুরোটার মধ্যেই কিন্তু আপনার সিকোয়েন্স বসানো আছে এটাকে কাট আউট করে বসালে জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগে আমি যেভাবে বসিয়েছি খুবই 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 সুন্দর লাগে নেকটা নেকের ডিপটা এটা কিন্তু ছোট আমি নর্মালি মিন বেশি ডিপ আমি পড়ি না কি বেশি ডিপ আমার কেমন যেন আনকমফোর্টেবল লাগে এর জন্য জিনিসটা আমি যেই মাপ আছে সেই মাপই রেখেছি আপনারা চাইলে কিন্তু এখানে এই যে আরেকটু জিনিসটাকে ডিপ দিয়ে আরেকটু গলাটা বড় করতে পারেন যাদের যেই মাপ অনুযায়ী হবে সেই মাপ অনুযায়ী বানিয়ে নিবেন এই হচ্ছে গিয়ে এটার গর্জেস হেভি নেকটা তারপরে আমাকে এই যে স্লিভের এম্ব্রয়ডারি প্যানেলটা দাও নিচেরটা পরে দেখায় নিচেরটা তো দুইটা একসাথে আগে আমাকে স্লিভেরটা দাও হ্যাঁ স্লিভের তুই ওটা ওটা হ্যাঁ এটা আসলে নিচের প্যানেল কিন্তু আমি স্লিভে দিয়েছি কারণ জিনিসটা না প্রচুর দিয়েছি অবশ্যই এটাকে নিচে দিলেও জিনিসটা সুন্দর হতো যদি এটা আপনারা নিচে বসিয়ে দিতে নিচে করে জিনিসটা অনেক সুন্দর হতো আমি বললাম অনেক কিছু আপনাকে দিয়ে দিয়েছে এখন আপনারা এটাকে কিভাবে করে বানাবেন কোথায় কি বসাবেন এটা এখন সম্পূর্ণই আপনাদের ইচ্ছা এই এমব্রয়ডারিটা কিন্তু অনেক কালারফুল হ্যাঁ এখানে বেবি পিঙ্ক কালারের সাথে মিষ্টি কালারে কাজ করে সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করা এটাতেও কিন্তু পুরোটাতে সিকুয়েন্স হ্যাঁ আর পুরো জিনিসটা হচ্ছে গিয়ে কালারফুল এখানে মিন্ট কালার আছে হালকা স্কাই কালার আছে তারপরে এই যে মিষ্টি কালার আছে বেবি পিঙ্ক কালার আছে জিনিসটা কিন্তু অনেক কালারফুল আর কি বল এটাকে ফিনিশিং কিন্তু অনেক ভালো জিনিসটা না অনেক ঘন হ্যাঁ ঘন হেভি যে এমব্রয়ডারি থাকে এটা কিন্তু হেভি এমব্রয়ডারি এটা কিন্তু একদমই হালকা পাতলা না হ্যাঁ হালকা পাতলা যে চিকুন চিকুন সুতার কাজ করে করা এটা কিন্তু ওরকম না আর প্রচুর লেন্থ অনেক লম্বা এমব্রয়ডারিটা আপনারা যদি নিচে বসাতে চান বেশি করে ঘের দিয়ে বেশি করে ঘের দিয়েও কিন্তু এইটাকে সুন্দর করে নিচে থেকে বসিয়ে দিতে পারবেন আর আমি যেই ডিজাইনটা আপনাদেরকে বলে বলছিলাম একটু আগে ওটা আমি বলি এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হচ্ছে গিয়ে ছয়টা আর কি এরকম একটু কি বলে আর কি ফ্লোরাল ডিজাইনে আমরা ধরে নিই এই জিনিসটাকে ফ্লোরাল ডিজাইনের মতো ছয়টা ফুল মনে করেন ছয়টা ফুল আছে এই জিনিসটাকে কিন্তু আপনারা এই যে এইখান থেকে যে এখানে যে কাজটা এখান থেকে জিনিসটাকে এই যে এমন করে লম্বা করে জিনিসটা নিচে পর্যন্ত বসাতে পারবেন ওটা এটা যদি নিচে পর্যন্ত বসান তখন কিন্তু পুরো কামিজটা মনে হবে কি কাজ করা পুরো উপর থেকে নিচে পর্যন্ত কামিজটাকে কাজ মনে হবে যদি স্লিভে না দিতে চান আমি কিন্তু এটাকে স্লিভে ইউজ করে ফেলেছি হ্যাঁ আপনারা চাইলে এই ছয়টা ফুল লম্বা লম্বা করে পুরো মাঝখান থেকে বসিয়ে দিতে পারেন তখন ওই জিনিসটা অনেক সুন্দর হবে কারণ এখানে যেহেতু সিকোয়েন্স আছে আর খুব কালারফুল তো এটা যদি আমরা এই যে এভাবে করে বসাই এটা অবশ্যই এরকম লম্বা করে কেটে কেটে হবে আমি জাস্ট এভাবে ধরে দেখাচ্ছি এভাবে করে যদি বসে তখন কিন্তু দেখেছেন কামিজটা কিন্তু অনেক গর্জেস হয়ে যায় অনেক হেভি আর গর্জেস হয়ে যায় তার মধ্যে দুইটা ফুল যদি বেঁচে যায় ওটা আমরা স্লিভে দিয়ে ডিজাইন করতে পারবো এই হচ্ছে এটা দুইটা গেল এটার সাথে আরো দুইটা এম্ব্রয়ডারি প্যানেল আছে দুইটা এম্ব্রয়ডারি সহ প্যানেলটাকে চড়া করে আমি কামিজের নিচে বসিয়ে দিয়েছি এই দেখেন এটাকে আপনারা চাইলে স্লিভে ইউজ করতে পারবেন অনেক সুন্দর ড্রেসটা নাসরিন আপু লিখেছেন অনেক 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 সুন্দর এটার প্যান্টটা না আরও বেশি সুন্দর আমার কাছে এটার প্যান্টটা অনেক ভালো লেগেছে এই দেখেন এই অ্যামব্রয়েড এটা উল্টা সোজা কুন্টে যে এটাই হচ্ছে গিয়ে সোজা দিক ও এটাতেও কিন্তু সিকোয়েন্স আছে এটা সবগুলোতে হ্যাঁ এটা সবগুলো অ্যামব্রয়েডারিকে সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করে দিয়েছে এই দেখেন এখানে একটা চড়া প্যানেল আছে এই চড়া প্যানেলটাকে এটার সাথে দুইটা মিলিয়ে এত চওড়া বানিয়ে আমি কামিজ নিচে দিয়েছে আপনারা চাইলে হচ্ছে গিয়ে অনেক ধন্যবাদ আপু বেরোনিকা দেওয়ার জন্য আল্লাহ ফাইন আপু পেয়েছেন যাক আলহামদুলিল্লাহ পেয়েছেন আমি নিটাকে জিজ্ঞেস করছিলাম যে ফাইন আপুকে কি বেরোনিকা দিয়েছিলাম নাকি প্যান্ট কি কালার প্যান্ট হচ্ছে গিয়ে সম্পূর্ণ প্রিন্টেড আমি প্যান্ট দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই প্যানেলটা হলো গিয়ে পুরোটা আপনার মিষ্টি আর পিঙ্ক কালার দিয়ে এমব্রয়ডারি করে জড়ি দিয়ে এমব্রয়ডারি করে সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করে দিয়েছে হ্যাঁ আর এগুলো ফিনিশিং কিন্তু আপনার ক্যামেরাতে দেখে মানে লাইভে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ভালো পরিমাণে সুন্দর করে এটা ফিনিশিং দেওয়া আছে আর এই আরেকটা চিকন এমব্রয়ডারি প্যানেল এটাতেও কিন্তু সিকোয়েন্স দিয়ে সুতা দিয়ে কাজ করে জড়ি দিয়ে ফিনিশিং করে দিয়েছে এটা না আমার অনেক অনেক আইডিয়া এখন আসছে এটা 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 বানানোর জন্য যদি যদি আবার বানানো পসিবল হয় বা থাকে স্টকে আমি মনে হয় আবার ডিফারেন্টভাবে ভাবে বানিয়ে ফেলবো কারণ জিনিসটা না অনেক সুন্দর আর প্রতিটা এমব্রয়ডারিতেই সিকোয়েন্স আছে যার জন্য এটা যখন ড্রেসে ডিজাইন করা হবে ড্রেসটা আরও বেশি গর্জিয়াস লাগবে কারণ এমব্রয়েডারি চিকচিক করবে সাথে এখানে যে হালকা আপনার একদম হালকা যে ফয়েলের মতো ডিজাইনটা আছে যেটা নাকি দেখা যাচ্ছে না লাইভে সামনাসামনি নিলে তাও আলোতে বুঝতে পারবেন ওই জিনিস সবগুলো মিলে খুব সুন্দর একটা মানে শাইনি একটা ইফেক্ট দিবে আর এই হচ্ছে এটার প্যান্টটা দেখেন এটার প্যান্ট অনেক সুন্দর চাইলে আপনারা বেবি পিঙ্ক কালার কারণ কামিজটা অনেক গর্জেস এটা যদি আপনারা কোনো হোয়াইট অথবা বেবি পিঙ্ক প্যান্ট দিয়েও পরে ফেলেন তাও সুন্দর হবে জিনিসটা ভালোই লাগবে আর এটা দিয়ে চাইলে আপনারা কোনো একটা কামিজ বানিয়ে ফেলতে পারবেন কারণ এটা না খুব ভালো এটা যদি কামিজের জন্য ইউজ করা হয় এটা দেখেন আমাকে অ্যাম্ব্রয়ডার এটা দাও তো এটাকেও যদি আপনারা কামিজের জন্য ইউজ করেন খুবই 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 সুন্দর স্টাইলিশ একটা কামিজ হবে কারণ সম্পূর্ণ হচ্ছে গিয়ে স্ট্রাইপের মতো করে ডিজাইন করা আছে হ্যাঁ সম্পূর্ণ স্ট্রাইপের মতো করে ডিজাইন এই দেখেন যদি এটা এমব্রয়ডারি দিয়ে সেট করেন মানে খুবই 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 সুন্দর হবে খুবই সুন্দর হবে যদি আর কি আরেকটা বানানো পসিবল হয় আমি হয়তো এটা দিয়ে আরেকটা ডিজাইন করে কামিজ বানাবো আপু কোন কোন ড্রেস অ্যাভেলেবেল আছে যেই যে ড্রেসগুলো অ্যাভেলেবেল থাকে ওগুলো কিন্তু আমাদের স্টোরিতে পিকচার পোস্ট করা হয় হ্যাঁ স্টোরিতে পিকচার পোস্ট করা হয় তখন দেখা যায় যে কারণ এগুলো অনেক কম যেমন ভেরোনিকা হচ্ছে গিয়ে যেমন সব হচ্ছে গিয়ে কাজটা শেষ করার পরে দেখা গিয়েছে যে বেরোনিকা দুই একটা হয়তো বা পাওয়া গিয়েছে অ্যাভেলেবল হয়েছে অ্যাভেলেবেল হয়েছে বলতে কি দুই একটা হয়তো পাওয়া গিয়েছে তো এর জন্য দেখা গিয়েছে যে ওটা আমরা স্টোরিতে দিয়েছি কারণ ওটা এত বেশি একদম হাজার হাজার শ শ বিশ পঁচিশ এরকম কোয়ান্টিটিও নাই যে ওটা আমরা স্টোরি মানে ওটা আমরা ভিডিও আপলোড করবো বা পিকচার পোস্ট করবো এই জন্য ওটা আমরা স্টোরিতে দিয়ে দিই যারা আমাদের স্টোরিটা রেগুলার ফলো করে বা দেখে তখন দেখা যায় যে অনেক হিট হিট কিছু ড্রেসে পিকচার স্টোরিতে আপলোড হয় কিছুক্ষণ পরে আবার ওটা ডিলিট করে দেওয়া হয় কারণ দেখা যায় যে ওটা আউট হয়ে যায় ঠিক আছে তো যেই ড্রেসগুলো আমাদের অ্যাভেলেবেল থাকে ওটা আমরা স্টোরিতে পিকচার পোস্ট করে দেই স্টোরিটা একটু ফলো রাখবেন তাহলে হয়ে যাবে আপু তোমাকে আমার কাছে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ মানিক আপু থ্যাংক ইউ এই দেখেন এটা পুরো প্যান্টটাই কিন্তু খুব কালারফুল করে প্রিন্ট করা হ্যাঁ স্ট্রাইপ ডিজাইনের মতো করে পুরো প্যান্টের মধ্যে লাইট পার্পল আছে পিঙ্ক আছে আর হচ্ছে গিয়ে একদম হালকা লাইট একটা মিন্ট টাইপ একটা ইয়েলো কালার আছে ইয়েলো না জিনিসটা জিনিসটা খুব হালকা একটা মিন্ট কালারের মধ্যে আছে আর প্যান্ট বলে যে প্রিন্টগুলো খুবই লো কোয়ালিটির জিনিসটা কিন্তু এমন না প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ মানে ক্লিয়ার খুবই স্পষ্ট খুব হাই কোয়ালিটির প্রিন্ট এগুলো করা কারণ এগুলো হচ্ছে ডিপ সি ড্রেস ঠিক আছে ডিপ সি ড্রেস ডিপসি শ্রী এসব ক্যাটা কোম্পানির যে ড্রেস গুলো প্যান্টের ফেব্রিক ফেব্রিক অনেক অনেক দেয়া আছে 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 ঠিক প্যান্টের এটার ওড়নার সাথে জিনিস আমি দেখিয়ে নেটের মধ্যে ফুল্লি কাজ করা আমি এখানে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এই বর্ডারটা আপনার প্যান্টের কাপড় দিয়ে দিতে চেয়েছিলাম প্যান্টের কাপড় দিয়ে দিলে এটা আরও বেশি সুন্দর হতো কিন্তু আমি প্যান্ট যেহেতু খুব ঢিলা একটা স্কার্ট প্লাজো বানিয়ে এর জন্য এখান থেকে কাপড়টা বের করা পসিবল হয়নি কিন্তু প্যান্টের অনেক ফেব্রিক দেয়া যারা আপনারা নর্মালি প্যান্ট কাটিং বা নর্মাল সালোয়ার যারা বানান এটা দিয়ে তারা হচ্ছে গিয়ে নর্মাল সালোয়ার বানিয়ে এখান থেকে কাপড় নিয়ে এই যে এই ডিজাইনটা আপনারা প্যান্টের ফেব্রিক দিয়ে করতে পারেন তখন জিনিসটা আরো সুন্দর হবে কারণ এটার প্যান্ট আমার অনেক ভালো লেগেছে অনেক 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 ভালো লেগেছে আর প্যান্টের ফেব্রিকটা কিন্তু খুবই 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 ভালো একটা কটনের মধ্যে দিয়েছে তো আপনারা যদি ওটা দিয়ে কামিজ বানান আপনাদের কিন্তু অনেক কমফোর্টেবল লাগবে ওকে আপু এটা আমার ড্রিম ড্রেস জান্নাত আপু লিখেছেন তাই আপু ড্রিম ড্রেস তাহলে নিয়ে নিবেন এটার প্যান্টের ফেব্রিকটা অসাধারণ মাসাল্লাহ ফাইন আপু লিখেছেন হ্যাঁ অনেক সুন্দর অনেক 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 আমি তো ফার্স্টে কনফিউজ হয়ে গিয়েছিলাম যে মানে কামিজ কোনটা এটা কামিজ নাকি এইটা কামিজ পরে যখন জিজ্ঞেস করলাম যে ভাই এটা কামিজ কোনটা এটা তো বুঝি না এগুলো তো ডিজাইনার কালেকশন পরে বললো যে না এটা কামিজ হচ্ছে গিয়ে এইটা আর এটা হচ্ছে গিয়ে প্যান্টের জন্য দিয়েছে আর ফেব্রিকও আপনার প্রচুর মানে কামিজেও অনেক কাপড় প্যান্টেও অনেক কাপড় আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন আর এটার ওড়নাটা হচ্ছে গিয়ে হালকা মিন্ট কালারের মধ্যে আছে নেটের মধ্যে সম্পূর্ণ অন্যায় কিন্তু এই যে জড়ির কাজ করা হ্যাঁ সিলভারিশ গোল্ডেন কালারে জড়ির কাজ করা আছে ওনার কাজটা সম্পূর্ণ পুরো ওনাতেই মানে ফুলগুলো পুরো ওনাতেই ছিটা ছিটা করে ছিটাওনা জিনিসটা ঘন করেই করা আছে আর ওনার কাজে যেই মানে এখানে যে জড়ি ও আছে এটাকে আমি উল্টা না সোজা না এটা না বুঝা যায় না এগুলো কাজ না মানে নেটের মধ্যে এত হেভি করে করেছে এটা উল্টা সোজা বুঝা যায় না আপনারা সামনাসামনি নিলে জিনিসটা দেখে বুঝে যেতে পারবেন দুই জায়গায় মনে হয় কি সোজার দিক ওকে একদম এত হেভি করে কাজটা করা আর ওড়নাটা অনেক চড়েই যে দেখে বুঝতে পারছেন ওড়নাটা কিন্তু অনেক চড়া যার জন্য এখানে যে আমি কাপড়টা দিয়ে যে প্যানেল দিয়েছি এটা আমি ওরার ভেতরের দিক থেকে বসেছি বলছি এক্সট্রা কারণ ওনাটা তাহলে আরো বেশি চড়া হয়ে যাবে আর এটা কিন্তু আমি ওনার চারপাশেই করেছি বক্স একদম বক্স ওনা বানিয়েছি আমি শুধু স্টিচ করে দিয়েছি স্লিভ কামিজে থেকে একটু কাপড় নিয়ে কারণ কামিজে অনেক বেশি কাপড় দেয়া আছে এর জন্য আপনার চাইলে প্যান্টের কাপড় দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারবেন ওর নেটের মধ্যে আছে ওনাটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে কাজ করা হ্যাঁ ওনাটা নেটের মধ্যে হ্যাঁ নেটের মধ্যে আর এখন কিন্তু আপনার নেটের ওনার মধ্যে যারা দেখতে চান তারা হচ্ছে গিয়ে মানে নেটের ওনা মানে যেগুলো দেখায় এগুলোই হচ্ছে থাকে কারণ নেটের ওনার ড্রেসগুলো এখন ওরকম ভাবে এখন দেখা যায় যে ম্যাক্সিমাম ড্রেস হচ্ছে গিয়ে শিফন ওনার মধ্যে আসে কোটা মধ্যে আসে আবার দেখা যায় যে অর্গেন্সের মধ্যে আসে কটনের সাথে অর্গেন্সের মধ্যে আসে নেটের ওনারগুলো অত বেশি এখন অ্যাভেলেবল হয় না কিন্তু অনেক কাপুরাই নেটের ওনার সাথে কটন পরতে খুবই পছন্দ করে তো তাদের জন্য দেখা যায় যে মানে কিছু কিছু জিনিসই কিছু কিছু ড্রেসই হচ্ছে গিয়ে পাওয়া যায় আর কি পসিবল হয় আনা আপু আমার অর্ডারটা কনফার্ম কর রিধিমা আপু অর্ডার কনফার্ম করে দিবে একটু ওয়েট করেন হ্যাঁ এটাকে পিচ কালার না এটা মিষ্টি কালার হালকা মিষ্টি কালার এই যে লাইভে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে খুব হালকা সফট একটা কালার সফট একটা মিষ্টি কালারের মধ্যে আছে এটার আমি পুরোটা বডি মেজারমেন্ট করে বলে দিচ্ছি এখান থেকে স্লিভ যার যত লাগবে স্লিভে কাপড় ইউজ করতে পারবেন কারণ সম্পূর্ণ জিনিসটা রানিং প্রিন্টের মধ্যে দেয়া আছে ওকে এটার বডি হচ্ছে ফর্টি ফোর দেখো তো কত হয় ফর্টি ফোর ফোর এইটি ফোর হ্যাঁ এটার বডি হচ্ছে গিয়ে সম্পূর্ণ এইটি এইট ইঞ্চ দেয়া আছে এটা কিন্তু অনেক বডি হ্যাঁ অনেক 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 চওড়া বডি যার জন্য আমার পুরো ওনার চারপাশে এটার এই যে এরকম ডিজাইনটা দেওয়া পসিবল হয়েছে কম কাপড়ে এই জিনিসটা করা পসিবল হয় না আর ওরনা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আছে হ্যাঁ ওরনাটা মিন্ট কালারের মধ্যে আছে কামিজটা মিষ্টি কালারের মধ্যে আছে হালকা একটা মিষ্টি কালারের মধ্যে আছে মিষ্টি আর হোয়াইট কম্বিনেশনের মধ্যে মানে খুবই সুন্দর খুবই সোভার একটা কালার যাদের নাকি বেশি কটকটা টাইপের কালার ভালো লাগে না এটা হচ্ছে কি তাদের জন্যই আমি আমার আবার লাইট কালার বেশি পছন্দ কিন্তু আমি আবার এখন অনেক ডিপ কালারের ড্রেসও পরি কারণ আমার মনে হয় যে লাইটের চাইতে ডিপ কালার আমাকে বেশি স্যুট করে এর জন্য আমি দেখা যায় যে সবই পরি আমার কাছে সুন্দর লাগলে আমি এখন সবই পরি আর এখন তো ইয়েলো পিচ এগুলো কালারও আমি পরি আগে তো এগুলো পরতামও না ড্রেসটা অনেক 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 সুন্দর আমার আছে আফরিন আদিতি আপু লিখেছেন মার্শাল্লাহ আপু তোমার চোকার না আমার পড়া চোকারটা পাওয়া যাবে না হ্যাঁ আমার পরা চোকারটা পাওয়া যাবে না এটা নেই স্টকে ইউ লুক নাইস থ্যাংক ইউ সো মাচ জাসমিন আপু থ্যাংক ইউ আচ্ছা আমাকে এখন এটা সব কিছু দিয়ে দাও আমি এটা প্রাইসে বলে দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু আপনারা গিফট 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 প্রাইসে পাবে গিফট প্রাইসে গিফট প্রাইসে পাবেন বলতে আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলছি তাহলে হয়তো সবাই জিনিসটা বুঝতে পারবে এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটার বডি হচ্ছে এইটটি ফো এইটটি এইট ইঞ্চ ইঞ্চ এটার বডি দেয়া আছে যেখান থেকে আপনার স্লিভ বের হবে আর হচ্ছে গিয়ে বডি বের হবে আপনি স্লিভ চাইলে সাইড থেকেও বের করতে পারবেন নিচে থেকেও বের করতে পারবেন এটা আপনার ইচ্ছা আপনি কোন জায়গা থেকে স্লিভ বের করতে চান এটার লেন্থ হচ্ছে ফর্টি সেভেন ইঞ্চ পর্যন্ত দেয়া আছে এটার ওড়না হলো গিয়ে সম্পূর্ণ নেটের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা আর এইটার হলো গিয়ে এটার সাথে আপনি টোটাল চারটা পড়ে গেল এমব্রয়ডারি গুলো দাও তো একটু টোটাল চারটা এমব্রয়ডারি পাবেন হ্যাঁ টোটাল চারটা এমব্রয়ডারি পাবেন আর এটার প্যান্টটাও কিন্তু এই যে প্রিন্টেড এটা প্যান্টটা সম্পূর্ণ প্রিন্টেড এটার কামিজটা সম্পূর্ণ প্রিন্টেড আর এটার সাথে যে চারটা এমব্রয়ডারি পাচ্ছেন নেকের জন্য একটা হিউজ লম্বা প্যাচ পাচ্ছেন তারপরে হচ্ছে এই কামিজের নিচের জন্য একটা চওড়া প্যানেল পাচ্ছেন স্লিভের জন্য দুইটা প্যানেল পাচ্ছেন আমি জিনিসটাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়েছি আপনারা চাইলেও জিনিসটা আমার মতো করে বানিয়ে ফেলতে পারবেন আর ওনার সাইডে যে বর্ডারটা দেখতে পারছেন এটা আমি কামিজের কাপড় থেকে এই বর্ডারটা ডিজাইন করেছি আপনারা চাইলে কামিজে কাপড় থেকেও ডিজাইন করতে পারবেন এই প্রিন্টেড প্যান্টের কাপড় থেকেও জিনিসটাকে ডিজাইন করে নিতে পারবেন ওকে এখন আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি এই ধরনের যে নেটের সাথে নেটের ওনার সাথে এতগুলো এমব্রয়ডারি সহ যে ড্রেসগুলো হয় এগুলোর কিন্তু আপনার মিনিমাম মার্কেট প্রাইস হয় দুই হাজার টাকা অথবা এর থেকে কমে যদি হয় দেখা যায় যে উনিশশো পঞ্চাশ উনিশশো আশি ইভেন আমাদের এখানেও এই টাইপের যে ড্রেসগুলো হয় স্পেশালি যেগুলো নাকি নেট ওনার সাথে কাজ করা থাকে এটা নেট ওনারটা কিন্তু প্লেন না পুরোটাই কিন্তু অল ওভার কাজ করা এই ধরনের যে ড্রেসগুলো আমাদের এখানেও আপনি পান বা পেতেন আগে এগুলোও কিন্তু মিনিমাম প্রাইস উনিশশো টাকা হতো যদি কম দিতে চাই আর এর থেকে বেশি হলে দেখা যায় দুই হাজার এটার উপরে হয় নাই কখনো দুই হাজার উনিশশো পঞ্চাশের মধ্যেই কিন্তু নর্মালি এই ড্রেসগুলো পাওয়া যায় বা এই ড্রেসগুলো এই ধরনেরই প্রাইস রেঞ্জে পাওয়া যায় কিন্তু এখন যেটা হয়েছে যে দেখা গিয়েছে যে অনেক ড্রেস আমাদের মানে আমাদের একটা শিপমেন্টই তিন ভাগে এসেছে আবার অনেক ড্রেস দেখা গিয়েছে যে যেমন রোজারিদের কালেকশন ছিল কিন্তু আসছে হচ্ছে কি কোরবানিদের কালেকশনের সাথে আই মিন সিচুয়েশন হচ্ছে কি ঘোলা গম্ভীর যার জন্য এখন আপনারা যেই ড্রেসই আমরা দেখাচ্ছি না কেন নতুন ড্রেস হোক বা আগে দেখিয়েছি লাস্ট কিছু পিসেস হোক যেরকম ড্রেসই হোক দেখা যাচ্ছে যে আপনারা প্রতিটা ড্রেস কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস বলতে একদম রিজনেবল লাস্ট প্রাইস অনেক কিছু আপনারা আমাদের কস্টিং প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেকগুলো দেখা যাচ্ছে যে কস্টিংয়ে চাইতেও আমরা আরও কমিয়ে দিয়ে দিচ্ছি জিনিসগুলো কারণ এখন অনেক কালেকশন আছে সবই তো দেখাতে হবে তো এর জন্য আপনারা এই ড্রেসটাও কিন্তু অফার প্রাইসই বলতে পারেন গিফট প্রাইস বলতে পারেন একদম রিজনেবল স্টুডেন্ট বাজেট প্রাইস বলতে পারেন মাত্র পেয়ে যাচ্ছেন এক টাকার মধ্যে ঠিক আছে মাত্র আপনি ষোলোশো টাকার মধ্যে একটা নেট ওন্যার সাথে আবার নেট ওনারটা প্লেনও না অল ওভার কাজ করা সাথেই আপনার চারটা এমব্রয়ডারি প্যানেল প্যাঁচ সাথেই আপনার প্যান্ট প্রিন্টেড প্যান্টটা কিন্তু প্লেইন না এত রিজনেবল দেখে কিন্তু প্যান্টটা আপনাদের প্লেইনও করা যেত যেখানে নাকি আমাদের কস্টিংটা আরও কম আসতো কিন্তু আমরা কিন্তু এটা একদম যেহেতু কটন পার্টোয়ার কালেকশন যেহেতু নেট ওনার মধ্যে কটন পার্টোয়ার কালেকশন এত বেশি আনা পসিবল হয় না এর জন্য আমরা কিন্তু একদম 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 রিজনেবল এর মধ্যে একদম বেস্ট কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশে কিন্তু আপনার যে ড্রেসগুলো পেতেন আগে কিছুদিন আগেও কিছুদিন আগে না আসলে এ ধরনের সিচুয়েশনের আগে ওগুলো দেখা যেত যে আপনার শিফন ওনা হতো প্রিন্টেড হাইস্ট আপনার দুইটা অথবা হাইস্ট তিনটে এমব্রয়ডারি পাওয়া যেত প্যান্ট কোনো দিনও আর কি প্রিন্টেড হতো না প্লেন প্যান্ট হতো ওগুলোই আপনারা এই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে পেতেন কিন্তু এখন কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো অনেক রিজনেবলে পেয়ে যাচ্ছেন এর আগেও আমি দেখেছি যে কিছুদিনের মধ্যে যাই দেখাচ্ছি সবই হচ্ছে গিয়ে একদম 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 রিজনেবল ষোলোশো আশি আচ্ছা প্রাইস কত ষোলোশো পঞ্চাশ বলছি ও হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা আমি না কেন প্রাইস বলে এখন ভুলে যাই মানে আসলে আমি কারণ এগুলো না এ ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে না এই জন্য আমি নিজেই যখন আমি শুনি বলি যে আসলে এটা এই প্রাইসে দিয়ে দিব এটা তো এই প্রাইসের ড্রেস না কিন্তু আসলে সিচুয়েশন হচ্ছে গিয়ে এমন যে যেটা যে প্রাইসের না তারপরেও ওগুলোকে একদম মানে কমে টমে ওগুলো দিয়ে দিতে হচ্ছে হাই আপু হ্যালো সঞ্জিদা আপু আপু তুমি এত কিউট কনফিউজ হয়ে যায় ড্রেস দেখবো না তোমাকে তাহা আপু বলেছেন তাই আপু এই যে তাহা আপুকে কিন্তু আমি প্রতিদিন লাইভে দেখি নাই যে এরকম কিন্তু আপনি হচ্ছে কি হঠাৎ লাইভে এসে এমন মিষ্টি মিষ্টি কথা বললে কিন্তু হবে না আপনি যে প্রতিদিন লাইভে জয়েন করেন না আমি কিন্তু এটা ভুলি না প্রতিদিন কিন্তু লাইভে আসতে হবে আর তিন হাজার টাকার কোটি ড্রেস আনো প্লিজ আপু তিন হাজার টাকা কোটি ড্রেস আচ্ছা দেখি চেষ্টা করব থাকলে অবশ্যই নিয়ে আসবো ওকে তো যাদের যাদের এই ড্রেসটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন এটা মাত্র ষোলোশো আশি টাকা এম বারবার করে বলছি এটা ষোলোশো আশি টাকা সরি ষোলোশো আশি না ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কোনো ভাবেই ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস না যাই হোক আপনারা হচ্ছে কি গিফট প্রাইসে পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় মাত্র গিফট প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের যাতে ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজিং বক্স করে দিবেন আর যেটা সেটা হচ্ছে গিয়ে যে একটু ওয়েট করবেন হ্যাঁ মেসেজ দিয়ে একটু ওয়েট করবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন যে যেই ড্রেসে আপনি অর্ডার করতে চাচ্ছেন একবারেই স্ক্রিনশটের সাথে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে একবারে অর্ডার করে দিবেন কোনো কিছু ডিটেলস জানা লাগলে সব আমার লাইভে দেওয়া আছে ডিটেলসগুলো সবই আমার লাইভে দেয়া থাকে লাইভটা দেখে নিলে হয়ে যাবে ওকে অনেক লেটে জয়েন করলাম সমস্যা নেই আপু আমার লাইফটা ফার্স্ট থেকে রেকর্ডে লাইফটা দেখে নেবে শোরুমে না শোরুমে ঈদ সীমার নেই ঈদ শোরুমে অনেক আগে সোল আউট হয়ে গিয়েছে ওগুলো কোনো ড্রেসই নেই কিছু কিছু ড্রেস দেখা যায় যে এক দুইটা করে দেখা যায় যে পাওয়া গিয়েছে কারণ আমাদের তো অনেক 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 কালেকশন আমাদের অফিসে তো দেখা গিয়েছে যে এক দুইটা পাওয়া গিয়েছে তো দেখা যায় যে ওটা স্টোরিতে দেয়া হয় অন্য কোথাও ওটা আমরা দেই না কারণ হচ্ছে কি ওটা অনেক কম থাকে আমার মিন অনেক কম থাকে তো ওখান থেকে আউট হয়ে যায় তো স্টোরিটা আপনারা ফলো করবেন তাহলে হচ্ছে গিয়ে সব কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন স্টোরি পেজ সবগুলোতেই সব আর কি ঘুরে ফিরে দেওয়া হয় আপু তোমার ড্রেসটা বেশি পরি বুঝিনি আপু আমি তোমার ড্রেস বেশি পরে আচ্ছা শাহানা ইসলাম আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু একদম বেশি বেশি করে পড়বেন বেশি বেশি করে নিবেন আর আপনাদের রিভিউ শেয়ার করবেন ওকে আপু আমি নিবো হ্যাঁ যারা নিতে চাচ্ছেন প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে আজকের জন্য তাহলে এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেকর্ডে লাইফটা শেয়ার করা একদম ভুলবেন না আপনাদের টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন সবার সাথে প্রতিদিন দুইটা তিরিশে দেখা হয় আগামীকাল দুইটা তিরিশে সবার সাথে আবার দেখা হবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এই ড্রেসটা ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সবাইকে